আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি তো আমার পেজে টুকটাক রান্নার ভিডিওস, রিলস এগুলোই আপলোড করে থাকি, কিন্তু কখনো রান্নার ফুল ভিডিও আপলোড করা হয়নি বা নিজের ভয়েস দিয়ে আপনাদের সাথে কথা বলে ভিডিও করা হয়নি। তো আজকে হঠাৎই মন চাইলো কিছু একটা নতুন করার, আর রান্নাটা সত্যি একটা নস্টালজিক রান্না। ছোটোবেলায় আম্মুর হাতে দেশি মুরগের মাংস রান্না খুব মজা করে খেয়েছি, বাট নিজে কখনোই সেভাবে করা হয়নি। সবসময় আম্মু করে দিত আর খেতাম। তো আজ যেহেতু রান্না করছিলাম, তো মন চাইলো একটা ভিডিও করে ফেলি সবার জন্য। রান্নাটা আসলে বাটা মশলায় করা হয়। আম্মুকে দেখতাম যে বাটা মশলায় খুব সুন্দর করে কষিয়ে রসিয়ে রান্না করতো, তো আমিও চেষ্টা করছি আম্মুর টিপসগুলো ফলো করে রান্না করার জন্য। এখানে রান্নাটা আসলেই যার যার টেস্ট অনুযায়ী করা হয়, বাট সবার রান্নার ধরনই আলাদা, সবারটাই মজা। তো আমারটাও মজা হয়েছিল আলহামদুলিল্লাহ, আমার ফ্যামিলির সবাই খেয়ে ভালো বলছে। আর এই রান্নাটাতে আমি কিছু নারকেল অ্যাড করছি, নারকেলটা আমার কাছে অসম্ভব মজা লাগে এরকম দেশি মুরগে হাঁসির মাংসে। তো যাই হোক, আমার রান্নাটা হয়ে গেছে, এই তো রান্নার ফাইনাল লুকস। দেখি বুঝতে পারছেন কতটা মজার। তো ধন্যবাদ সবাইকে আমার বকবক শোনার জন্য।